কার্যালয় উদ্বোধন করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বাংলাদেশের স্বাধীনতা দিবসের চেতনা প্রবাসে ছড়িয়ে দিতে এনটিভি ও অপশন বাই সঞ্জীব কাপুর বুধবার দুবাইয়ে আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা ও গালা ডিনার। অনুষ্ঠানের প্রথম পর্বে গান পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান তারকারা। কৌতুক পরিবেশন করেন এনটিভির হাসো সিজন টু বিজয়ী তারেক। তুই আমার রেজাল্টটা নিতে যাবি, তবে আমি যে ফেল করছি এটা ডাইরেক্ট আমাকে জানাবি না, একটু টেকনিক অবলম্বন করবি। যদি আমি একসাথে ফেল করি তাহলে ফোন করে বলবি, দোস্ত ফেনী জেলার পক্ষ থেকে তোকে সালাম। সাংস্কৃতিক আয়োজনের পর নৈশভোজে অংশ নেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুজিরা রাজ পরিবারের সদস্য শেখ আবদুল্লাহ বিন সার্কি ও দুবাই রাজ পরিবারের সদস্য শেখ আওয়াদ বিন মেজরিন। বন্ধ ভিসা চালুর ব্যাপারে আশাব্যঞ্জক কথা বলেন রাজ পরিবারের সদস্যরা। বাংলাদেশ এবং আমিরাত বন্ধুপ্রতিম দুটি মুসলিম দেশ। অবাধ তথ্য আদান প্রদানের মাধ্যমে দুদেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার হতে পারে। দুবাইয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো যে এ ব্যাপারে সচেষ্ট তার প্রমাণ এই অনুষ্ঠান। আমার মনে হয় বাংলাদেশিদের বন্ধ ভিসা চালু করার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, রাজনীতিকরা এগিয়ে এলেই এর সমাধান হবে। মধ্যপ্রাচ্যে প্রবাসীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে এনটিভির ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি বলেন বিশ্বের সব প্রান্তেই বাংলাদেশিদের পাশে থাকতে চায় এনটিভি। এই লক্ষ্যে নিউ ইয়র্ক লন্ডনের মতো দুবাইয়ে স্থাপিত হয়েছে এনটিভির কার্যালয়। স্থানীয় পৃষ্ঠপোষক ও দর্শক ফোরামের সদস্যরা এনটিভির কাছে প্রবাসীদের চাওয়ার কথা তুলে ধরেন। সবাই হয়তো মনে করে যে বাংলাদেশে যারা এখানে থাকে সবই লেবার ক্লাস, কিন্তু এখানে যে বিজনেস পিপল, শিক্ষিত, ব্যাংকার্স সবাই আছে। এই জিনিসটা হাইলাইট করার জন্য এবং জাতিকে উপরে তোলার জন্য যে আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার অনেক অপরচুনিটি আছে। আমাদের অল ওভার গালফের ভিতরে কোনো আমাদের বাংলাদেশের কোনো মিডিয়ার কোনো অফিস এখানে নেই। তো আমাদের এই সংযুক্ত আরব আমিরাতে এনটিভির অফিস আগামী দিন যে ওপেনিং হচ্ছে, সে আমি মনে করি এইটার এই ওপেনিং হয় আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের লোকদের অনেক উপকার হবে। আমাদের সুখ দুঃখ ভালো মন্দ বাংলাদেশের বিদেশে যত আমাদের সমস্যা থাকবে এইগুলো আমরা তুলে ধরার জন্য আমরা বিরাট ধরনের বড় ধরনের সুবিধা পাবো মনে করি আমি মনে করি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নয়নাভিরাম সিলিকন ওয়েসে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা এবং মেয়ে রোজা আলী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির স্থানীয় দর্শক ফোরামের সভাপতি রাজা মল্লিক, এনটিভি লন্ডন অফিসের পরিচালক মোস্তফা সরোয়ার এবং অপশন বাই সঞ্জীব কাপুরের চেয়ারম্যান মোহাম্মদ সাইদ হোসেন। কেক কেটে অনারম্বর উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তিনি জানান নতুন এ কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে 50 লাখ প্রবাসী বাংলাদেশিকে দেয়া অঙ্গীকার পূরণ করেছে এনটিভি। এর মাধ্যমে মিডল ইস্টে যত খবরাখবর আছে আরও কিছুদের মতো মিডল ইস্টে আমাদের যে বাংলাদেশিরা আছে তাদের যে ভিসা সমস্যা আছে, তাদের যে নাগরিক অসুবিধা আছে এবং দেশের সম্পর্কে তারা যখন আরও সুন্দরভাবে কী জানতে চায়, কী বলতে চায়, এই কাজগুলি আমরা আসলে সমন্বয় করতে করার জন্য এই অফিসটা। এ সময় তিনি আরও জানান বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের দেশের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর আমিরাতের মতো ভবিষ্যতে অন্যান্য দেশেও এনটিভির কার্যক্রম চালু করা হবে। আমরা চেষ্টা করছি সারা বিশ্বে এনটিভিকে ছড়িয়ে দেওয়ার জন্য। অলরেডি সারা বিশ্বে বিভিন্ন জায়গা থেকে আমাদের এনটিভি দেখা যাচ্ছে এবং এই এনটিভির মাধ্যমে বাংলাদেশি যারা আছেন বাইরে তাদেরকে আমরা কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি দেশের সাথে, সেই জন্য আমরা এর আগে লন্ডনে আমরা আমেরিকাতে অফিস করেছি এবং এখন আমরা মিডল ইস্টের অফিসটা দুবাইতে আজকে ওপেন করলাম।
প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরতে অতীতের মতো সামনের দিনগুলোতেও দর্শকনন্দিত চ্যানেল এনটিভি সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবা সুলতানা। এনটিভি দর্শকপ্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম এবং জন্মলগ্ন থেকে ইউরোপ আমেরিকা বিশেষ করে আমেরিকাতে অনেক বেশি জনপ্রিয় ছিল, এখন আমাদের মধ্যপ্রাচ্যেও অনেক বেশি জনপ্রিয়। সেই জনপ্রিয়তা যেন সারা ওয়ার্ল্ড আমরা ছড়িয়ে দিতে পারি সেজন্য আমাদের এই প্রচেষ্টা, সেজন্য নতুন করে অফিস এখানে উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা এই চ্যানেলটিকে নিয়ে তাদের প্রত্যাশার কথা জানান ক্যামেরায়। আমরা আশা করছি এই এখানে এই অফিস হওয়ায় আমাদের সংযুক্ত আরব আমিরাতেরই নয়, সারা গালফের যারা রয়েছে এখানে আমাদের 42 লক্ষ লোক রয়েছে, এই 42 লক্ষ লোকের সুখ দুঃখ ভালো মন্দ আমরা এখান থেকে বাংলাদেশ গভর্নমেন্টের সামনে, বাংলাদেশের সামনে, সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবো বলে আমি আশা করি। এক্সেলেন্ট ভিউ আর সুন্দর অফিস এটা বলেছে, আর আশা করি অস্ট্রেলিয়া তো হয়েছে, এবার দুবাইতে হয়েছে, নেক্সট ডে আবার উদ্বোধনী অনুষ্ঠানের শেষ ভাগে আমিরাত সফররত ক্লোজ আপ ওয়ান তারকাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।